বিদেশ ফেরত যে সমস্ত নাগরিক আছে তারা যাতে হোম কোয়ারেন্টাইন মেনে চলে, যারা হোম কোয়ারেন্টাইন মানছে না তাদেরকেও জরিমানা করা হচ্ছে। কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে প্যাকেটজাত করা হয় রাজকামাল চিনি গুঁড়া চাল। রাজকামাল চিনি গুঁড়া চাল গর্বের সাথে বিদেশে রপ্তানি হচ্ছে। বাংলার আভিজাত্য রাজকামাল চিনি গুঁড়া চাল। করোনা ভাইরাস প্রতিরোধের জন্য আমরা নোয়াখালী জেলা পুলিশের তরফ থেকে সকল থানা ফাঁড়ি তদন্ত কেন্দ্র যারা কর্মরত আছেন পুলিশের, তাদের নিজেদের নিরাপত্তার বিষয়ে আমরা বিভিন্ন রকমের পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, যে মাস্ক, হ্যান্ড গ্লাভস সহ অন্য অন্য সামগ্রী আমরা বিতরণ করেছি। প্লাস এই নোয়াখালী জেলা যারা বিদেশ থেকে আগত যেই সমস্ত সদস্য ব্যক্তিবর্গ তাদের সচেতন করার জন্য আমরা অনেক লিফলেট ছাপিয়েছি এবং তাদের আমাদের পুলিশ সদস্যদের মধ্য দিয়ে এগুলো বিতরণ করা হচ্ছে মানুষকে সচেতন করার জন্য। বিভিন্ন থানা আমরা পুলিশ অফিস সহ বিভিন্ন অফিসে আমরা হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করেছি, সেখানে হ্যান্ড স্যানিটাইজার সহ অন্য অন্য সামগ্রী দেওয়া হয়েছে যাতে করে কোনো নতুন ব্যক্তি বা আগন্তুক সেখানে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন করে অফিসে ঢুকতে পারে। আর বিদেশ ফেরত যে সমস্ত নাগরিক আছে তারা যাতে হোম কোয়ারেন্টাইন মেনে চলে এই জন্য পুলিশের তরফ থেকে কমিউনিটি পুলিশিং সহ স্থানীয় চেয়ারম্যান মেম্বার এবং গ্রাম পুলিশের সহায়তায় আমরা এই কাজগুলো করে যাচ্ছি সচেতন করার জন্য। তো এটার কাজ অব্যাহত আছে। এই সুযোগে এই করোনার ভাইরাসের যে সংক্রমণ এইটার এই সুযোগে কিছু কিছু লোক মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধি করার জন্য একটা পায়তারা অপচেষ্টা করছে, সেই বিষয়ে আমরা সজাগ আছি। বিভিন্ন বাজার নোয়াখালীর বিভিন্ন প্রত্যন্ত বাজার থেকে শুরু করে শহরের যে সমস্ত বাজার সে সমস্ত বাজারে আমাদের অভিযান অব্যাহত আছে। কেউ অতিরিক্ত মূল্য নিয়ে কেউ যদি দ্রব্য সামগ্রী বিক্রি করে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর সর্বোপরি যারা হোম কোয়ারেন্টাইন মানছে না তাদেরকেও জরিমানা করা হচ্ছে। নোয়াখালীবাসীদের প্রতি মেসেজ আমরা নোয়াখালী জেলা পুলিশের ফেসবুকেও আমরা মেসেজ দিয়েছি যে তারা যেন নিয়ম মেনে চলে। এটি একটি সংক্রামক ব্যাধি, এটা থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়ম মানাটা সব থেকে বেশি জরুরি। বিদেশ ফেরত যেই সমস্ত নাগরিক আছে তারা অন্তত 14 দিন যদি হোম কোয়ারেন্টাইন থাকেন, তারা নিয়ম মেনে চলেন, তাহলে এটা আমাদের সকলের জন্য নিরাপদ, তাদের জন্যও নিরাপদ। কিছু কিছু অভিযোগ আমাদের কাছে বিচ্ছিন্নভাবে আসে যে এলাকার যারা ভুক্তভোগী, যারা সাধারণ মানুষ, যারা বাজারে কেনাকাটা করতে গিয়ে বেশি দামে দ্রব্য কেনা বেচার এই অভিযোগগুলো দিলে তখন আমরা সরাসরি যাই। তবে এই ক্ষেত্রে আমরা যারা বাজার কমিটি আছে তাদের সাথেও আমরা আমাদের থানার অফিসার ইনচার্জ তাদের সাথে বাজার কমিটির সভাপতি সেক্রেটারি তাদের সাথে কথা বলেছি যে যাতে করে এই এটি একটি যেহেতু একটা দুর্যোগ এইটার অজুহাতে যাতে কোনো দ্রব্য সামগ্রীর মূল্য যাতে বৃদ্ধি না পায়। কারণ আপনারা জানেন যে পণ্য পরিবহনের ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো নিষেধাজ্ঞা নাই, আমরা শুধুমাত্র মানে যাত্রী পরিবহনের ক্ষেত্রে সরকার নিষেধাজ্ঞা মানে ই দিছে, কিছু রেস্ট্রিকশন দিছে, পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর আমাদের যেই সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ধান চাল সহ অন্য অন্য জিনিস এইগুলোর ক্ষেত্রে আমাদের সরকারের তরফ থেকে তাদের পর্যাপ্ত মজুদ আছে, এই ধরনের তথ্য আমাদের কাছে আছে এবং সেগুলো তারা বিভিন্ন সময় বলছে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।